প্রশ্ন উঠতে পারে কেন হয়েছে আমরা এই যে 7ই মার্চ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ সেই ভাষণকে নিষিদ্ধ করলেন আজকে সেই ভাষণ জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লাইব্রেরির রেজিস্ট্রে এটা অন্তর্ভুক্ত হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে একটি ভাষণ হিসেবে এই ভাষণকে নিষিদ্ধ করেছিলেন বাজেট দিতে হয় না 1978 সালে যখন জিয়ালামান প্রেসিডেন্ট ইলেকশন করলেন সেই সময় আমি ঢাকা থেকে এসেছিলাম আমার কুষ্ঠে ধরাবড়াই আমার এখনো মনে আছে তখন আওয়ামী লীগ পক্ষ থেকে প্রার্থী ছিলেন জেনারেল এম জে উসমানী সাহেব নৌকানি নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে আমরা একটা ট্রাকে করে মাত্র 9 জন আমরা সেই সময় ভেড়ামার থেকে একটা ট্রাকে করে আমরা প্রচারণা শুরু করেছিলাম এবং তারপর থেকে বিএনপি যতবার ক্ষমতায় ছিল যতদিন ক্ষমতায় ছিল যতবার ক্ষমতায় এসেছিল ততবারই এই 7ই মার্চের ভাষণ বাজে করে হামলা করা হয়েছে 15ই আগস্টের বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে আমরা মিলাদ মাহফিল দোয়া করতে গেলে হামলা করা হয়েছে 15ই আগস্টের আমাদের মিলাদ তবারক কাম দরিদ্র যোজনে যে রান্না করা হতো সেই রান্না করা খাওয়ার পর্যন্ত তারা ফেলে দিয়েছে বিষ দিয়েছে ডেকচি উঠাই দিয়ে চলে গেছে এইভাবে বঙ্গবন্ধুর নাম নিশানা মুর্শিদার জন্য তারা নির্যাতন নিপীড়ন করেছিল সেই সময় এই দেশকে ধ্বংস করার জন্য আপনারা চক্রান্ত করে যান এটা আপনাদের বহুবার আপনাদের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে আমি এই হেফাজতের উদ্দেশ্যে বলতে চাই হেফাজতের উদ্দেশ্যে আমরা পরিষ্কারভাবে জানতে চাই এই বাংলাদেশে প্রায় 50 লক্ষের বেশি প্রায় কাছাকাছি ছাত্রছাত্রী মাদ্রাসায় লেখাপড়া করেন এদের লেখাপড়ার পরে কর্মসংস্থানের সুব্যবস্থা ছিল না কারণ এদের সার্টিফিকেটের স্বীকৃতি ছিল না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা যিনি একজন প্রকৃত মুসলমান তিনি এই ইসলামের জন্য বহু কাজ করেছেন তারপরে এর পাশাপাশি এই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করে বের হয়ে তাদের জন্য একটা সুকর্মস্থান ব্যবস্থা করতে পারে সেই জন্য তাদের সার্টিফিকেটের একটা মর্যাদা দিয়েছে দাওরায়ে হাদিস মর্যাদা ইসলামের মান মর্যাদা সমুন্নত রাখার জন্য আর আপনারা কি করলেন ধর্মের দোহাই দিয়ে আপনারা অধর্মের কাজ করছেন আপনারা আপনাদের নেতা এখানে বলেন যে বাংলাদেশে আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান আর ভারতে মুসলিম নির্যাতনের ব্যাপারে ওখানে বলেন ধর্ম নিরপেক্ষ কায়েম ওখানে রাষ্ট্র কায়েম করতে চান আপনাদের এই সবিরতি চেতনা সবিরতি কথাবার্তা বন্ধ করতে হবে আপনাদের কর্মকাণ্ডের জন্য আজকে ইসলামকে সাধারণ মানুষের কাছে ভীতির একটা ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ইসলাম সন্ত্রাসী ধর্ম নয় ইসলাম ছিল মানবতার ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের কথা বলে গেছেন সেই ইসলামের সঙ্গে আপনাদের ইসলামের কোনো মিল নেই আপনারা সন্ত্রাসী ইসলামে কায়েম করতে চান আপনারা সন্ত্রাসের মাধ্যমে ধর্মের নাম দিয়ে আপনারা আপনাদের ক্ষমতাকে পোক্ত করতে চান ফায়দা লুটতে চান এবং সেই ফায়দা আপনাদের রাজনৈতিক ফায়দায় রূপান্তরিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন যার যার ধর্ম তার তার সে পালন করবে কোনো ধর্মের উপরে জোর জবরদস্তি করার কোনো সুযোগ নেই কারণ আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যা এক আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ পাক রাব্বুল আলামিন একজন আল্লাহ পাক আমাকে তৈরি করেছে মুসলমানের সৃষ্টি করেছেন হিন্দুদের সৃষ্টি করেছেন বৌদ্ধ খ্রিস্টান জৈন সকলকে তো এক আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আমরা কেন সে এক আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা কেন হানাহানি করতে যাব আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি মনে করতেন ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না তাহলে তো অন্য ধর্মকে বিলুপ্ত করে দিতে পারতেন সৃষ্টিকর্তার সব শক্তিমান তিনি যদি সেটা না করে যদি সব ধর্মকে যদি রাখেন সব ধর্মের মানুষকে যদি তিনি সৃষ্টি করেন আপনি আমি কে বলার আপনি আমি কে অন্য ধর্মের পরে আঘাত করার তার ধর্ম নিয়ে কথা বলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিদায় হজে যে বাণী দিয়ে গেছিলেন ধর্ম যার যার পালন করতে হবে কোনো ধর্মের উপর আঘাত করা যাবে না সেই হিসাবে বিবেচনা করেই জাতির পিতা এই বাংলাদেশের মূল নীতি তৈরি করে দিয়ে গেছিলেন ধর্ম নিরপেক্ষতা যে ধর্ম নিরপেক্ষ হচ্ছে যার যার ধর্ম শেষে পালন করবে কোন ধর্মের উপরে আমাদের কোন অত্যাচার আঘাত করা বাড়াবাড়ি করার না কারোর জন্য নির্দেশনা দিয়ে গেছিলেন আর আজকে আমরা এই ধর্মের নাম দিয়ে আমরা যত অনাচার করে ইসলাম ধর্মকে পৃথিবীর মানুষের কাছে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছি আপনারা নিজেরা এই গরিব এটিএম মাদ্রাসার যারা ছাত্র তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে না করে নিজেরা তো আপনারা দামি আলিশান গাড়িতে চড়ছেন আলিশান বাড়িতে থাকছেন
আপনার কোরমা পোলাও ছাড়া আপনাদের পেট ভরে না, আপনারা হেলিকপ্টারে করে ওয়াজের নামে বিভিন্ন জায়গায় ঘোরেন, আর এটিম অসহায় সন্তান না, যারা মাদ্রাসায় যারা ছাত্র তারা ঠিকমতো দুই বেলা তিন বেলা খেতে পারে কিনা সেদিকে আপনাদের নজর নেই। এদেরকে পুঁজি করেই আপনারা আপনাদের নিজেদের ফায়দা লুটায় ব্যস্ত আছেন। আমার অনুরোধ থাকবে, আমি সরকারের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি অনুরোধ করব, এই সমস্ত তথাকথিত ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে হাতিয়ার হিসেবে নিজের স্বার্থ এবং রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এদের ব্যাপারে কঠোর হন। আমরা একটা কথা পরিষ্কার জানিয়ে চাই, আমরা আজকে যারা এই 26 এবং 27 তারিখে তাণ্ডব করে মনে করছেন তারা অনেক কিছু অর্জন করে ফেলেছেন, মনে করছেন বোধ হয় সরকারকে আপনারা অনেক বিপদে ফেলে দিয়েছেন, আমি বলবো ভুল হিসাব করছেন। এই বাংলাদেশে 2013 সালে 5ই মে হেফাজত এসেছিল, তার করুণ পরিণতি তাদের হেফাজত নেতাদের এখন মনে রাখতে হবে। এই বাংলাদেশে যুদ্ধ অপরাধী বিচার শুরু হওয়ার পরে জামাত ইসলামী এবং বিএনপি মিলে সারা দেশে তাণ্ডবতা চালিয়েছিল, বহু জেলায় জেলায় সংসদ করেছিল, গাড়ি ট্রেন রেল লাইন পুড়ে দিয়েছিল, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সরকারি অফিসাদের অনেক পুড়িয়ে দিয়েছিল। পরিণতি পরিণতি হয়েছে এখন তাদের সরকারের কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ফলে আজকে সেই অপশক্তি জামাত এবং বিএনপি তারা আজকে সমাজ থেকে অনেকটাই নিঃশেষে হারিয়ে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে গেছে। আমি সেজন্য বলতে চাই, আপনারা যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে যদি মনে করেন যে আপনারা রাজনৈতিক ফায়দা লুটতে পারবেন তাহলে ভুল পথে হাঁটছেন। সরকারের শক্তি রাষ্ট্রের শক্তি সম্বন্ধে আপনাদের ধারণা নেই, রাষ্ট্রের শক্তি আপনাদের প্রতি যে কোনো অপতৎপরতা থেকে কঠোরভাবে দমন করার সেই শক্তি আছে। আমরা চাই আপনারা নিজেরা নিজের বুদ্ধিতে ভালো পথে আসুন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, জনকল্যাণে জনতা শেখ হাসিনাকে সহায়তা করেন। বাংলাদেশ যেভাবে উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে এই উন্নয়ন অগ্রযাত্রার অব্যাহত ধারা বজায় রাখার জন্য সকলেই সরকারের পাশে দাঁড়ান, সরকারকে সহায়তা করুন, জনতা শেখ হাসিনাকে সহায়তা করুন, তাহলে দেশের জনগণের আর্থিক মুক্তি আসবে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো, খোলা মুক্ত দারিদ্র মুক্ত আসন চেতনার একটা বাংলাদেশ গড়তে পারবো। আজকে সেটাই হোক আমাদের সকলের প্রত্যাশা।